মোস্তাফিজের বলিং ও অধিনায়কের দুর্দান্ত পরও ম্যাচ হেরে যে কারণকে দুষলেন সঞ্জু স্যামসন এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ছত্রিশতম ম্যাচে মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালস হেরেছে বড় ব্যবধানে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ হারের পর কোয়ালিফায়ার পর্বে যাওয়া কিছুটা কঠিন হয়ে গেল রাজস্থানের জন্য শনিবার শেখ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করতে নামা দিল্লি আয়ারের বত্রিশ বলে তেতাল্লিশ রান ও সেমরান হেটমায়ারের ষোলো বলে আঠাশ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো চুয়ান্ন রান বল হাতে এদিন রাজস্থানের হয়ে চার ওভারে বাইশ রান খরচায় গুরুত্বপূর্ণ দুই উইকেট নেন মোস্তাফিজ জবাবে খেলতে নামা রাজস্থান শুরু থেকেই ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে অধিনায়ক সঞ্জু স্যামসান প্রথম দিকে কিছুটা দেখে শুনে খেললেও শেষের দিকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে দলকে জয় উপহার দিতে পারেনি তেপ্পান্ন বলে অপরাজিত সত্তর রান করলেও স্যামসনের দল হেরেছে তেত্রিশ রানের বড় ব্যবধানে এদিকে এমন হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসান উইকেট ব্যাটিং উপযোগী থাকার পরও সেখানে রান তুলতে না পারার জন্য হতাশাও প্রকাশ করেছেন তিনি ম্যাচ শেষে রাজস্থান অধিনায়ক বলেন একশো পঞ্চান্ন রান চেজ করা ম্যাচ জেতা আমাদের জন্য কঠিন ছিল না কারণ আমাদের দলে কোয়ালিটি ফুল ব্যাটসম্যান ছিল আমি ভেবেছিলাম এই রান তারা করে জেতা সম্ভব এরপরই আমাদের ব্যাটিং করতে হয়েছিল এই ম্যাচ হারলেও পরের ম্যাচে আমরা শক্তিশালী হয়ে ফিরবো আশা করি এই ম্যাচ হারলেও এখানে নিজেদের লক্ষ্য আরও ভালো করা এমনটাও জানিয়েছেন তিনি স্যামসান আরও বলেন আমাদের লক্ষ্য সামনের দিকে আগামীকাল কী হবে সেটা নিয়েই ভাবতে চাই পিচ খুব বেশি ধীর ছিল না বল ব্যাটে আসছিল কিন্তু আমাদের হাতে আরও কিছু ওভার থাকলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত